প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস সিক্স, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় গণিত পার্ট সেভেন, যেটা চতুর্থ সিরিজের অর্থাৎ অক্টোবর মাসে, তার সমস্ত অঙ্কগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেবো। তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। দেখো, প্রথমেই ছিল একে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ। একের প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো যে 0.2 অর্থাৎ 0.2 × 0.2, এটা সমান এর অপশন গুলোর মধ্যে কোনটা হবে? তা তোমরা এই পয়েন্ট তুলে দিলে তোমরা জানো নিচে হবে একটা 10, এই পয়েন্টটা তুলে দিলে 10 হবে গুণ, আর এই পয়েন্টটা তুলে দিলে হবে আর একটা 10। তাহলে 10 আর 10 কত হচ্ছে গুণ করলে 100, আর উপরে হবে 4, তাহলে 2 × 2 আর নিচে হচ্ছে 100। তার মানে সঠিক উত্তর ডি, ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, আচ্ছা কিলোমিটার থেকে মিটারে যেতে হলে তোমরা জানো 1000 গুণ করতে হয়। এখানে দেখো 2.5 × 1000 মিটার, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, সি হচ্ছে সঠিক উত্তর। তিনে দেখো সঠিক সম্পর্কটি হলো, তো এখানে পৌনঃপুনিক রয়েছে আর গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো রয়েছে, তা দেখো সঠিক উত্তর এর মধ্যে রয়েছে এই সি এরটা। তার কারণ 0.3 পৌনঃপুনিক মানে কত হবে 0.3333 এরকম, আর 0.3 তারপরে হচ্ছে 3 পৌনঃপুনিক, এটাকেও যদি তুমি ভাঙো তাহলে হবে 0.3333, তাহলে এই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো নাম্বার 4 ছিল 50 ও 100 মধ্যবর্তী এক জোড়া সংখ্যা যাদের গসাগু 16, সংখ্যা জোড়া হলো। প্রথমে দেখো 50 আর 100 মধ্যবর্তী সংখ্যা মানে হচ্ছে 50 এর থেকে বেশি, 100 থেকে কম, তো সেই রকম সংখ্যা একমাত্র এখানেই রয়েছে, 50 এর থেকে কম আই বেশি আর হচ্ছে 100 থেকে কম, এই সংখ্যা কিন্তু একমাত্র ডিতেই আছে। আর তারপরে তোমরা এই 64 আর 80, 64 আর 80 কে যদি গসাগু করো দেখবে গসাগু 16ই আসছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি। তোমাদের এখানে শুধুমাত্র অপশন গুলো দেখাতে হবে। চলো এবার আমরা 2 এর প্রশ্নের উত্তরগুলো করব। 2 এর প্রথম প্রশ্ন দেখো, যে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তোমরা ভালো করেই জানো তাদের কি হয় লসাগু হয়, কিন্তু এখানে বলেছিল গসাগু, তাই এটা মিথ্যা, তাই এটা মিথ্যা। 2 এরটা হবে 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 হলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5ই হয়, সুতরাং এটা সত্য। তারপরে দেখো PQ, PQ কি আছে এখানে চিত্রে, PQ একটি সরলরেখা, এটাও সত্য। তারপরে চিত্রে দেখো যে এখানে AD, BE আর CF, দেখো AD, BE আর CF, এখানে দেখো AD, BE আর হচ্ছে CF, এরা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই এটা সমবিন্দু, এটাও সত্য। তিনে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও, এখানে 4টে আছে 4 নাম্বার। প্রথমেই রয়েছে দেখো যে আয়তঘন, তাহলে আয়তঘনটা কি, আয়তঘন তোমরা সবাই চেনো, আয়তঘন হচ্ছে দেশলাইয়ের বক্স, হারমোনিয়াম এই ধরনের, তো এদের 6টি তল থাকে, তাহলে আয়তঘন হবে ডি, 6টি তল। 2 আছে দেখো নিরেট চোং, চোঙের হচ্ছে 2টো সমতল থাকে আর 1টি বক্রতল থাকে, দুদিকে 2টো সমতল আর 1টি বক্রতল, তাহলে এটা হবে সি, অর্থাৎ তোমার হচ্ছে 2টি সমতল ও 1টি বক্রতল। 3 দেখো নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকটা কিরকম হয়, অর্ধগোলকের একটাই হচ্ছে সমতল থাকে আর 1টি বক্রতল থাকে, তাহলে 1টি সমতল 1টি বক্রতল কোথায় আছে, দেখো বি, বি হচ্ছে 3। 4 দেখো নিরেট গোলক, গোলকের একটাই মাত্র বক্রতল থাকে, তাহলে 4টা হচ্ছে এ। আশা করি তোমরা বাম দিকের সঙ্গে ডান দিকটা ঠিকঠাক মিলিয়ে নিয়েছো, আমি অন্য অন্য কালার দিয়ে দেখিয়েছি, দেখো কোথাকার অ্যারো কোথায় গেছে। চলো এবার আমরা পরের প্রশ্নের উত্তরগুলো করব। 4 আছে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 1 আছে দেখো ত্রিভুজের পরিসীমা কি অর্থাৎ কাকে বলে, আর চিত্রে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের পরিসীমা কাকে বলে আর পরিসীমা নির্ণয় করো এগুলো আমরা এবার চলো করে নিই। দেখো ত্রিভুজের পরিসীমা কি, চিত্রে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো,
উত্তর ত্রিভুজের পরিসীমা বলতে ওই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বোঝায়। তাহলে এটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আর চিত্রে ত্রিভুজটির পরিসীমা হলো, দেখো 10, 18 আর 15 তিনটে বাহু ছিল, এই যে তিনটে বাহু সম্পর্কিত ত্রিভুজ তোমাদেরকে দিয়েছিল, তাহলে 10, 15 আর 18 যোগ করবে সেন্টিমিটার হবে, সুতরাং 43 সেন্টিমিটার, 43 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, আমি 0 থেকে -6 গেলাম, ইহা সংখ্যারেখার সাহায্যে দেখাও। তো সংখ্যারেখা একে 0 থেকে -6 পর্যন্ত দেখিয়ে দেবে, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো উত্তরটা, দেখো এই একটা সংখ্যারেখা এরকম আঁকবে, তার 0 হচ্ছে এখানে, আর 0 থেকে -6 পর্যন্ত যাবে গিয়ে এরকম একটা, যেহেতু 0 থেকে গেছো তাই দেখো এদিক থেকে গিয়ে এখানে গিয়ে একটা অ্যারো দিয়ে দেবে, এখানে লিখে দেবে আমি গেলাম -6। তাহলে 0 থেকে -6 গেলাম, ইহার সংখ্যারেখার সাহায্যে দেখাও, এইভাবে ঠিক তোমরা দেখিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, মহাজাতি বিদ্যা মন্দিরে 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তত্ত্ব, বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা। তো এখানে দেখো তিন কতগুলো বিষয় আছে, বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ আর হাতের কাজ, আর তাদের মানগুলো দেওয়া 30, 25, 25, 30, 40, আর 1 একক = 5 জন ছাত্রছাত্রী নিয়ে তত্ত্বটি থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। আমি চলো স্তম্ভচিত্র অঙ্কনটা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এরম ভাবে তোমরা ঠিক এঁকে নেবে। এখানে দেখো 1 একক = 5 জন ছাত্রছাত্রী, এই দিকটা হচ্ছে ছাত্রছাত্রী যাচ্ছে, এই 0, 1, 2, 3 এরকম করে, আর 1 একক = 5। তাহলে দেখো এরকম কতগুলো স্তম্ভচিত্র হবে, প্রথমে বাংলা ছিল, তারপরে গণিত, ইংরেজি, পরিবেশ আর হাতের কাজ। তোমরা চাইলে এই যে যেগুলো পেয়েছো এগুলোকে এক একটাকে এক এক রকম করে এরকম সুন্দর করে দেখিয়ে দিতে পারো। এটাকে মনে করো এরকম দেখালে, তারপরেরটাকে এরকম সোজা দেখালে, তারপরেরটাকে এরকম নিচের দিকে দেখালে, এরকম করে তোমরা সুন্দর করে এটাকে ডট 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 দিয়ে দেখালে, এটাকে মনে করো অন্য কিছু এরকম গোল 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 দিয়ে দেখালে, এরকম কিছু করে তোমরা সুন্দর করে স্তম্ভচিত্র এঁকে দেবে। তাহলে এটাই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত অঙ্কের উত্তর। যদি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করে দাও, আর তুমি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।